নমস্কার আজকে আবারো হাজির হয়েছি একটা অতি সুন্দর চ্যালেঞ্জ ভিডিওর সাথে তবে আজকে দুটো হাতই থাকবে এরকম বাঁধা হাত ব্যবহার করা চলবে না প্রথম থেকে শেষ অবধি সেকেন্ড চ্যালেঞ্জও সেই রকম একদম আর আজকে কাকুলি কত কেরামতি দেখাতে পারে দেখা যাক একদম মিতালি পারে না কাকুলি পারে দেখি আজকে দেখো এই এর সাহায্যে খেতে হবে মোমো এর সাহায্যে চাউমিন যদি কিছু একটু আধটু পড়ে থাকে যদি জিভের মধ্যে পারো নিয়ে নাও না হলে হাত ব্যবহার করো না ওইভাবেও খাও সেকেন্ড চ্যালেঞ্জও কিন্তু আকর্ষণীয় একদম হাত নয় তাহলে বুঝতেই পারছো কীরকম হতে চলেছে আজকের ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে সাথে থাকো তাহলে কি একটু নড়ে চড়ে নিলাম জলটাও খেয়ে নিচ্ছিস তো আচ্ছা থ্রি টু ওয়ান স্টার্ট অসাধারণ টেস্টি হয়েছে
মজা হলো তাহলে হাত ধুয়ে সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে আসছি। চলে এলাম সেকেন্ড চ্যালেঞ্জটা নিয়ে। তবে নিয়ে এসছি আমি, আগে বলে দিচ্ছি, এগুলো চায়ের কাপ, চা কফি সবই। এতে আমি জল ভরে রেখেছি, এ কটা পাশে থাক, কটা আমার খালি আছে, দেখাচ্ছি কি করতে হবে ওকে। এই চায়ের কাপগুলোকে হাত ছাড়া, হাত লাগাবে না, এই চামচের সাহায্যে প্রত্যেক কটা কাপে আমি জল দিয়ে দেব ওকে। এইভাবে চামচে করে তুলে বসাতে হবে, দিয়ে টাওয়ার তৈরি করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এরকম, ঠিক আছে, সব কটা আমি এইটুকু দেখালাম, ত্রিস্তর, হ্যাঁ, ফোর, চারটে, তিনটে, দুটো, একটা, হাতে করে না, হাতে করে নাই, এই চামচে করে করে হাতে খাবে? আমি তোর মা কাকাকে এগুলো জল দিয়ে দিচ্ছি, না পারলেও করবে, সেটাও আমি বলে দিলাম কিন্তু আগে, করে গেলে আবার জল দিয়ে দেবো, চিন্তা নেই, অত এ করিস না, তাড়াতাড়ি তোকে কেউ খেতে বলে না, ধীরে ধীরে খেতে পারিস না বাচ্চা মেয়ে? দেখ, আমি খাবারটা নিয়ে একদম বসে থাকতে পারি না জানিস, খাবার দেখলেই মনে হয় তাড়াতাড়ি কখন খাবো, ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি, কোথায় গিফট ফিফট নিয়ে আসবে না, সেকেন্ড চ্যালেঞ্জ এত কঠিন কঠিন নিয়ে আসে, হাসি আসছে না তবু হাসছি, মনে হচ্ছে না কখন একদম ঠিক করে দিই না, তাহলে চলো করি, মন দিয়ে কর, খুব সাবধানে, জ্ঞান দিও না মেলা বদমানুষ। দেখো দেখিনি, হ্যাঁ, কি মেয়ে এসব, এইটা তো অনাসে হয়ে যাবে, এটা বসাতে গেলেই তো উল্টে যাওয়ার ভয় লাগছে রে, না না আস্তে আস্তে কর, মন দিয়ে কর,
তোমাদের কি মনে হচ্ছে শুধু কাকলিকে কি করা উচিত তোমরা শুধু জানাও কমেন্টের মাধ্যমে। হ্যাঁ ন্যাড়া করে দেবো তাহলে ওকে। কি রিক্সি হয়ে যাচ্ছে বলতো ব্যাপারটা, এত বদমাস কেন রে? কাজটা করে নিয়ে কথা বলনি করছি তো। এই পর্যন্ত তো ঠিক হলো, আমি একদম চুপ হয়ে যাচ্ছি। মানে কি হবে এই আস্তে আস্তে ধীরজ সে ধীরজ সে হড়বড় মত করো। মত হড়বড়াও। ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যানের ছোট শালিকা এখন খুব আনন্দিত, বুঝতে পারছ তোমরা? আমাকে এই কঠিন সিচুয়েশনে ফেলে দিয়ে আস্তে এরকম হচ্ছে কেন? চামচ সমেত ছেড়ে দেব না, কমপ্লিট করো। ডান হাতটা কি পেজে করছে? আমার বাঁ হাতে নিচ্ছে, চালাকি কম নয়। আস্তে আমি আর দেবো না, খুব সুন্দর হয়েছে একদম, তোর সুন্দর দেখ মুখ হাসি হেব্বি সুন্দর হেব্বি হেব্বি। তাহলে আজকে জানিয়ে দাও তোমাদের নো হ্যান্ড ইটিং শো সাথে নো হ্যান্ড ইটিং সেকেন্ড চ্যালেঞ্জ কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে, প্রচুর প্রচুর কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। সাথে এগুলোর জন্য চাই একটা লাইক, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার, আর সাথে সাবস্ক্রাইব ফুড প্লাজাকে। এইভাবেই তাহলে কাকুলি আর মিতালির সাথে সব সময় তোমরা থাকো নতুন নতুন বন্ধুদের নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।